নমস্কার, সবাই ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন। আর ভালো রাখতে গেলে, ভালো থাকতে গেলে যে জিনিস প্রথম দরকার সেটা হচ্ছে মানসিক দৃঢ়তা, মানসিক আনন্দ, মানসিক উৎফুল্লতা এবং মনের দিক থেকে সমস্ত রকম পজিটিভ গেইন করা। কি করে করব, তাই না? অভাব আছে, বিবাদ আছে, কর্ম আছে, শিক্ষা আছে, এই নানান রকমের হয়তো একটা ডিসব্যালেন্স হয়ে রয়েছে, সেই কারণে হয়তো আমার কোনো কারণে সেই মন ভালো নেই। সেই দিকটা দিয়ে যখন আমরা শুরু করি, সেই কারণে জ্যোতিষের একটা বিচার, জ্যোতিষ বিচার আপনাকে পূর্ণাঙ্গভাবে সফলতার জায়গায় পৌঁছাতেও পারে না, তাহলে আপনি বলবেন আপনি বসে আছেন কেন, সফলতার রাস্তা দেখাতে পারে। আগে তো দেখেছেন যে পিএনটি ডিপার্টমেন্টে যখন ওই যারা পিয়ন থাকতো বাড়ি বাড়ি সেই চিঠি দিত না, তারা কিন্তু সেই ঠিকানাটা জানত, ওই অবধি পৌঁছে দিত, তারপরে সেই চিঠি পেয়ে সেই দুঃখ লেখা না সুখ লেখা সেই মানুষটা পড়ত। ঠিক সেই রকম আপনার যে হরোস্কোপে সুখ লেখা না দুঃখ লেখা সেটা যে নেচারের উপরে লেখা, আপনি একটা হর যখন জন্মাচ্ছেন সেই ডেট অফ বার্থ, তার টাইম অফ বার্থ, তার বার্থ প্লেসের ওপরে, তার যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের ওপরে যে সাতটা গ্রহ এবং দুটো ছায়া গ্রহ রাহু আর কেতু যে পজিশনে পড়েছিল সেই পজিশন দুটো দিক থেকে আসে। একটা আপনি পেয়েছেন বাবা মার থেকে সেইভাবে, আর একটা আপনি বাইরে বহির্জগৎ থেকে আরোহণ করেছেন। সেই জায়গাটায় চলতে গিয়ে ভুল হয়ে গেছিল কিনা বা আমার জীবন শিক্ষার ক্ষেত্রে সেই কুশিক্ষাটা এসেছিল কিনা এবং অনীহাটা এসেছিল কিনা, সেই জায়গাগুলো যখন মানুষ বুঝতে পারে তখন হয়তো দেরি হয়ে যায়। সেই কারণে মানুষ জ্যোতিষীর কাছে আসে পরামর্শ করতে। জ্যোতিষী কী করতে পারে? দেখুন, সব জিনিসের নেগেটিভ পজিটিভ আছে। ইলেকট্রিক লাইনের যখন তার জোড়া হয় তখনও নেগেটিভ পজিটিভ থাকে, কিন্তু বিদ্যুৎ দেখা যায় না, তা বলে কি বিদ্যুৎ নেই? ঈশ্বরও দেখা যায় না, তাহলে কি ঈশ্বর নেই? এবং ঈশ্বর কল্পনার বস্তু, শক্তির বস্তু, যে এই মহাজাগতিক থেকে যে শক্তির উদ্ভব হয় সেই শক্তিকে মানুষ কেন্দ্রীভূত করে যখন নিজের মধ্যে, সেই শক্তিতে সে যখন, সেটাই ঈশ্বর। সে ঈশ্বর নানান রকমভাবে হতে পারে, নানান দিক থেকে হতে পারে। তাহলে আপনারা বলবেন মূর্তি, এই মূর্তিগুলো হচ্ছে মানুষের যোগের কারণে লাগে, মেডিটেশন করতে লাগে, যে একটা তো কিছু লাগে, সে আপনি বাবা মার মুখ চিন্তা করেই বসুন না, 15 মিনিট বসুন, এক মনে এক চিন্তা করুন, শরীরকে হালকা করে দিন, দেখবেন আপনার মধ্যে একটা শক্তির উৎপন্ন হবে। রান্নাবান্না দেখেছেন তো, নিচ থেকে তাপ দেওয়া হয়, তারপর উপরেরটা সেই জিনিসটা প্রয়োজন মতোভাবে তৈরি হয়, এবং কতটা তাপ দেব এবং কতটা পরিমিত জল দেব, নুন দেব, মিষ্টি দেব, সব পরিমিত ব্যাপারে। সেই রকম হরোস্কোপে শিক্ষা কতখানি জায়গা আছে জুড়ে, স্পোর্টস কতখানি জুড়ে জায়গা আছে, এবং আপনার অর্থ কতখানি আছে, এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে, ভাই বোন যারা, তারা কীরকমভাবে আছে, এবং আপনার যে পারিবারিক দিক, যদি আপনার বিবাহ হয়ে থাকে সেই জায়গাটা কীরকম আছে, এবং তার আপনার যে কর্মস্থান সেটা দেশে না বিদেশে সেই জায়গাটা আছে, এবং সেখান থেকে আপনি একটু চিন্তিত যে আমার যা যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী হয়তো আমি কর্ম পাচ্ছি না। এখন যোগ্যতার মাপকাঠি নেই, যোগ্যতা মানুষের কর্মে ফলপ্রসূ হয়, আর এই ফলপ্রসূতা দেখাতে গিয়ে কেউ হয়তো আগে অনেক আগে এগিয়ে যায়, আবার একই রকম সেই যোগ্যতা থাকাকালীন সেই লোক পিছিয়ে যাচ্ছে। কেন পিছিয়ে যাচ্ছে সেই নেগেটিভ জায়গাটা খুঁজতে হয়, যে কে এগোনো কি করে যায়।
এই যে রাশির যে জায়গাটা 360 ডিগ্রির যে রাশির যে এক একটা 30 ডিগ্রি করে ঘর থাকে এবং প্রতিটি জায়গায় মাপ আছে, আমরা কেউ মাপের বাইরে যেতে পারি না, প্রত্যেকটি মাপ আছে। আপনার বাড়ির যে পরিধিটা, আপনার গেটে একরকম স্বভাব থাকবে, বাড়ির মধ্যে ঢুকলে একরকম থাকবে, ড্রয়িং রুমে একরকম থাকবে, ডাইনিং রুমে একরকম থাকবে, বেডরুমে একরকম থাকবে। তাহলে অবস্থার পরিপ্রেক্ষিতে জিনিস পরিবর্তন হচ্ছে। তাহলে গ্রহের বসার ক্ষেত্রে নক্ষত্রের সাথে জড়িত হওয়ার স্বার্থে অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে লগ্ন রবি চন্দ্র, চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই দশায় তার জন্ম হয়। নক্ষত্র 27টা, একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট বিস্তৃত থাকে এবং চার ভাগে চার চরণে ভাগ করা হয়। এক একটি চরণ 3 ডিগ্রি 20 মিনিট করে, তাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 13 ডিগ্রি 20 মিনিট আসবে। এই চার ভাবে চার গুণ আছে। তাহলে একটা ঘরের যদি 13 ডিগ্রি 20 মিনিট একটি নক্ষত্রের বিস্তৃত থাকে, যেমন 1 নম্বর নক্ষত্র থেকে 27 নম্বর নক্ষত্র আছে, এই 27 নম্বর 1 নম্বর অশ্বিনী নক্ষত্র এবং 27 নম্বর রেবতী নক্ষত্র শেষ হয়, তাহলে 1 থেকে 9 অবধি আছে। দেখুন, 27 মানে 2 প্লাস 7 ইজ ইকুয়াল টু 9, তাহলে সেই 1 থেকে 9-এর মধ্যে শেষ আছে। আবার দেখুন, আপনি যদি সংখ্যাতেও যান, সেই গ্রহগুলোর 1 থেকে 9 অবধি আছে। যেমন 1 সংখ্যা রবির, 2 সংখ্যা চন্দ্রের, 3 সংখ্যা বৃহস্পতির, 4 সংখ্যা রাহুর, 5 সংখ্যা বুধের, 6 সংখ্যা শুক্রের, 7 সংখ্যা কেতুর, 8 সংখ্যা শনির, 9 সংখ্যা মঙ্গলের, 9-তে শেষ। তাহলে রবি এক, কিন্তু আমরা যখন, যারা বাংলাভাষী তারা যখন পড়াশুনো করে, তখন একে চন্দ্র দুইয়ে পক্ষ বলে, একে রবি দুইয়ে পক্ষ বলে না। কেন? রবি কোনো গ্রহ নয়, রবি একটি নক্ষত্র, চন্দ্র একটি উপগ্রহ, পৃথিবীর থেকে তৈরি, পৃথিবী একটি গ্রহ। তাহলে সেই জায়গাটায় একে চন্দ্র দুয়ে পক্ষ, তাহলে দুটো পক্ষকে, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, এই দুই পক্ষের মধ্যে আপনি যে কোনোভাবে জন্ম হতে পারেন, যে আপনি শুক্লপক্ষে জন্ম না কৃষ্ণপক্ষে জন্ম। কৃষ্ণপক্ষের নেচারের আপনার একদিকটায় পাবে এবং সেই জায়গাটায় সেই কৃষ্ণপক্ষের নেচার আপনার যদি জন্মের মধ্যে পড়ে যায় এবং শুক্লপক্ষের নেচারের মধ্যে পড়ে যায়, তাহলে দুরকম দুটো গতিবেগ আছে। ট্রেনে যাতায়াত করেছেন তো, একটা লাইন থেকে আরেকটা লাইনে যাচ্ছে ঠকঠক ঠকঠক করে আওয়াজ করতে করতে, এবং আপনার জীবনও কিন্তু একটা দিক থেকে আরেক দিকে যাচ্ছে। যখন ছোট বয়সে তখন দৌড়োদৌড়ি করেছেন, খেলাধুলো করেছেন মাঠে ঘাটে, জলে সাঁতরে পুকুরে, যেই বড় হয়েছেন তখন হয়তো ফুটবল ধরেছেন বা ক্রিকেট ধরেছেন, যে কোনো খেলাধুলোয় মেতেছেন, বন্ধুবান্ধব করেছেন, স্কুলে গেছেন, তারপর স্কুল বিদ্যা শেষ করে কলেজে গেছেন, কলেজ বিদ্যা শেষ করে ইউনিভার্সিটি গেছেন, তারপরে সেখান থেকে আপনি ডিসিশন নিয়ে আরও মেধার পরিচয় দেবার জন্য আরও অনেক জায়গায় গেছেন। সেই জায়গাটা যে কেন গেছেন, কেন পৌঁছেছেন, সেটার একটা রীতি আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে। আর এই নিয়ম শৃঙ্খলাগুলো যারা মেনে চলে, সেই জায়গাটা থেকে আমরা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, চতুর্থ ভাগ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, তাহলে 12টা ভাবের যে জায়গাটা রয়েছে, সেই 12 ভাবের সঙ্গে যদি তিন ভাবে মিলে যায়, তিন ভাব মানে তৃতীয় ঘর, 12th হাউসের লট থার্ড হাউসে মিলেছে, তাহলে থার্ড হাউস হচ্ছে 7th হাউস এর 9th হাউস, 7 নম্বর ঘরের 9 নম্বর ঘর, আবার 8 নম্বরের ঘরের 8 নম্বর ঘর। তাহলে সেই জায়গাটায় যখন নাকি আপনার, ধরুন কর্কট লগ্ন, কর্কট লগ্নের 8 নম্বর ঘর কোনটা? কুম্ভরাশির ঘর। তাহলে কুম্ভরাশির থেকে তার সেখান থেকে যদি 8 নম্বর ঘর আনেন, তাহলে সেই কুম্ভরাশি থেকে 8 নম্বর ঘরটা কন্যা রাশির ঘর হবে।
একদম কন্যা রাশির ঘর হবে। তাহলে লগ্ন থেকে তিন নম্বর ঘর। আবার যদি কর্কট লগ্ন সাত নম্বর ঘরটা ধরেন তাহলে মকর রাশির ঘর হবে। তাহলে মকর রাশির ন নম্বর ঘরটা কোথায় হবে? কন্যা রাশির ঘর। তাহলে আটের তিন আর সাতের তিন এই দুটোর মধ্যে তফাত আছে। সাতের তিন আটের তিন দুটোর মধ্যে তো তফাত আছে। আট তো নিধন, সাত তো সামাজিকতা, বন্ধন, বিবাহ, ব্যবসা, সমস্ত দিকের। তাহলে সেই জায়গাটা নিধনের মধ্যে যাবে কেন? আর যদি যে থাকে তাহলে তার নিশ্চয়ই অবস্থার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো দিক আছে। সেই ভালো দিকটা কোন দিকে যাবে সেইটা বার করাই হচ্ছে জ্যোতিষের বিচার। যখন কর্কট বললাম, কর্কট লগ্ন নিয়েই বলি। দেখবেন কর্কট লগ্ন হচ্ছে জলরাশি। কর্কট লগ্ন যখন জলরাশি হয় ঠিক তার ন নম্বর ঘরটা জলরাশি হবে, পাঁচ নম্বর ঘরটা জলরাশি হবে, ঠিক একই হিসেবে আসবে। ধরুন যদি মেষ লগ্ন হয়, পাঁচ নম্বর ঘরটা মেষ লগ্নটা অগ্নিরাশি, তাহলে পাঁচ নম্বর ঘরটা অগ্নিরাশি হবে, ন নম্বর ঘরটা ধনুরাশির ঘর অগ্নিরাশি হবে। তাহলে তিনটে যে ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজ একভাবে প্লে করছে। তাহলে আগুনের সাথে জলের সম্পর্ক আছে, কারণ একটা একটাকে থামাতে পারে, একটা একটাকে থামাতে পারে। তাহলে কর্কট লগ্নের সপ্তম ঘর হচ্ছে চর রাশি, কর্কট লগ্ন চর রাশি। এবার মকর রাশি হচ্ছে পৃথ্বী রাশি, দুটো গুণ আছে, একটা চর একটা পৃথ্বী, যেটাকে নাকি আমি বলি বস্তু পদার্থ। তাহলে সেই জায়গাটায় সেই বস্তু পদার্থের মিলনে যে শক্তির উৎপন্ন হয় সেই শক্তির উৎপন্নতে সাত নম্বর ঘর চলে। তাহলে সাত নম্বরের অধিপতি থাকে শনি, আট নম্বরের অধিপতি থাকে শনি, মকর কুম্ভ দুটোর ঘরের অধিপতি শনি। মকর রাশিতে হচ্ছে একুশ বাইশ তেইশ তিনটে নক্ষত্র থাকে, উত্তরাষাঢ়া, শ্রবণা এবং আপনার ধনিষ্ঠা। এই তিনটে নক্ষত্র রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। আবার দেখবেন কর্কট রাশিতে থাকে তিনটে নক্ষত্র সাত আট নয়, পুনর্বসু, পোষ্যা, অশ্লেষা, বৃহস্পতি, শনি এবং বুধ। তাহলে যদি সাত আট নম্বর নক্ষত্রটা শনির নক্ষত্র হয় তাহলে আট নম্বরের একশো আশি ডিগ্রি দূরে মকর রাশিতে কিন্তু শনির নক্ষত্র নেই, ওখানে চন্দ্রের নক্ষত্র আছে। তাহলে চন্দ্রের নক্ষত্র থাকার জন্যে আমরা যখনই দেখবেন নক্ষত্র বিনিময় যখন হয় তখন শনি, যে আমি একসময় অনেকদিন আগে একইভাবে বলেছিলাম, যে আবেগে মানুষ ডুব দেয়, যে আবেগে ভুলবশত ভুল কাজ করে ফেলে এবং আবেগবশত হয়ে কাউকে কিছু বলে দিল, সেই জায়গাটা থেকে শনি তখন তাকে কন্ট্রোল করে, বাস্তবে ফিরিয়ে নিয়ে আসে, বাস্তব দরকার। তাহলে কর্কট লগ্নের উচ্চ শিক্ষা হচ্ছে বৃশ্চিকের ঘর, নিম্ন শিক্ষা হচ্ছে তুলার ঘর। তাহলে আপনি যখন দশ ক্লাস পাস করবেন, এবার এগারো বারো ক্লাস যখন পড়বেন সেটা আপনি মঙ্গলের থেকে বিচার করবেন। এবার মঙ্গলের অবস্থানের উপর আপনার উচ্চশিক্ষা কতখানি আসবে, সেই মঙ্গল কোন নক্ষত্রে বসে আছে, মঙ্গলের তিনটে নক্ষত্র আছে এবং যেই তিনটে নক্ষত্র পাঁচ নম্বর চোদ্দ নম্বর তেইশ নম্বর, এই তিন নক্ষত্রে থাকতে হবে এর কোনো মানে নেই, যে কোনো নক্ষত্রে থাকতে পারে, সাতাশটা নক্ষত্রের যে কোনো নক্ষত্রে থাকতে পারে। তাহলে কর্কট লগ্নের লগ্ন নয় কর্কট হলো রাশি, কি রাশি? কুম্ভ রাশি। তাহলে লগ্নাধিপতি চন্দ্র বসে আছে অষ্টমে, অষ্টম ঘর নিধন ঘর, অষ্টম ঘর যে কোনো রকমভাবেই কিন্তু আপনাকে শক্তি, উদ্যম এবং যুদ্ধ, যে নিজের সাথে লড়ে বাঁচবো এই শক্তিটা যোগায়। শেষমেশ কি হয়, হয়তো প্রদীপ নিভে গেল কিন্তু প্রদীপ জ্বলেও তো উঠতে পারে,
জ্বলে উঠবে কি করে, যে অষ্টমপতির অবস্থানের উপরে, 8000 লর্ড শনি তার অবস্থানের উপরে, সেই অবস্থান শনির কত নম্বর নক্ষত্রে পড়েছে। ধরুন আমি আপনাকে বোঝানোর স্বার্থে বললাম শনির ধনুরাশিতে বসা, ধনুরাশিতে 20 নম্বর নক্ষত্রে বসা, 20 নম্বর নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্র। তাহলে সেই শুক্রের নক্ষত্রে শনি বসা, তাহলে লগ্ন থেকে ষষ্ঠ ঘরে বসা, চন্দ্র থেকে একাদশে বসা। তাহলে একাদশ লাভের ঘর এবং ষষ্ঠ ঘর রিপুর ঘর, রোগ রিপু শত্রুতা তার ঘর। সেই একাদশ ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে ষষ্ঠাধিপতি বৃহস্পতি কোথায় বসা? বৃহস্পতি বৃষরাশিতে বসা, বৃহস্পতিতে 4 নম্বর নক্ষত্রে বসা, রোহিণী নক্ষত্রে বসা। তাহলে বৃহস্পতি যদি বৃষরাশিতে বসে থাকে, বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, 5 নম্বর দৃষ্টি, 7 নম্বর দৃষ্টি, 9 নম্বর দৃষ্টি। তাহলে বৃহস্পতি ওখান থেকে 9 নম্বর দৃষ্টি দিয়ে সোজাসুজি আপনাকে কিন্তু একেবারে দেখবে মকর রাশির ঘর। গুনে যান আপনি, আমি বলতে থাকি। বৃহস্পতি যদি ওখানে থাকে, 9 নম্বর ঘরটা মকর রাশির ঘর হবে, এবং মকর রাশির ঘরটা লগ্ন থেকে 7 নম্বর ঘর। তাহলে ওখানে কিন্তু আবার 21, 22, 23 তিনটে নক্ষত্র আছে, এবং বৃহস্পতি যেখানে বসে আছে ওখানে 3, 4, 5 নক্ষত্র আছে। 4 নম্বর নক্ষত্র বৃহস্পতি বসা, তাহলে 4 নম্বর নক্ষত্র চন্দ্রের নক্ষত্র। তাহলে বৃহস্পতির 9ম দৃষ্টি মকর রাশিতে দিচ্ছে, ওখানে চন্দ্রের নক্ষত্র আছে, মঙ্গলের নক্ষত্র আছে, রবির নক্ষত্র আছে, এবং বৃষরাশিতে একই নক্ষত্র আছে, রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। তাহলে সেই যোগটা বিবাহ ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কের দিক থেকে কতখানি উন্নতি করবে সেটা কিন্তু আপনি যদি ক্যালকুলেশন করে বার করতে পারেন। এবং একটা ঘর কিন্তু 30 ডিগ্রি, সেই জায়গাটায় বৃহস্পতি যখন 4 নম্বর নক্ষত্রে বসে, তখন এখান থেকে 1, 2, 3 26 ডিগ্রি 40 মিনিট 2 নম্বর নক্ষত্র খেয়ে নিয়েছে, তাহলে বাকি থাকে আর 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে 30 ডিগ্রি কমপ্লিট করে বাকিটা তাহলে 6, 40 চলে এসছে বৃষরাশিতে, 3 নম্বর নক্ষত্রের। 4 নম্বর 13 ডিগ্রি 20 মিনিট আছে। তাহলে 4 নম্বর নক্ষত্রের 13 ডিগ্রি 20 মিনিটে 22 নম্বর নক্ষত্রের উপরে নজর বেশি পড়বে, শ্রবণা নক্ষত্রের উপরে। তাহলে সেই শ্রবণা নক্ষত্রের উপর যখন পড়বে, সেই জায়গাটা একটা বৃহস্পতি চন্দ্রের একটা মারাত্মক ভালো যোগ তৈরি হয়। এই ভালো যোগের কারণে তাহলে 7000-এর বলবত্তা বৃদ্ধি হয়। আর 7000-এর বলবত্তা বৃদ্ধি মানে, আমি এর আগেও বলেছি এবং আবারও বলি, যে 6 নম্বর পর্যন্ত আপনার আয়ত্তে থাকে, 7 নম্বর থেকে কিন্তু আপনার আয়ত্ত ভাগ হয়ে গেল, মানে আপনি বাইরের দিকে ঠেলে দিলেন তার। এবং যে এইদিকে যে 5 নম্বর 6 নম্বর অবধি যে রাশি রয়েছে, সেইগুলো ওই 6টা রাশিকে কন্ট্রোল করে নিচ্ছে। সেই জায়গাটা কিন্তু আপনাকে নজর দিতে হবে। কীভাবে? যে কর্কট লগ্ন আপনি নিজে, আপনার নিজের কন্ট্রোল আছে। 2 নম্বর ঘর রবির ঘর, সিংহরাশির ঘর। তাহলে 2 নম্বর ঘর থেকে শ্বশুরবাড়ি, বাক ক্ষমতা, সঞ্চয় ক্ষমতা, এবং তার কতটা সে কথা ইন্টেলিজেন্সি দিয়ে, কথা বুদ্ধি দিয়ে কতটা কথা সে বলতে পারবে, সে 2 নম্বর ঘরে রয়েছে। সেটা আপনার আপনার কন্ট্রোলের মধ্যে, যে আমি এইখানে এই কথাটা প্রয়োগ করব না, করলে খারাপ হবে, চেপে যেতে পারেন, আপনার কন্ট্রোলে। 3 নম্বর হচ্ছে যোগাযোগ, সহোদর, ভাই। 3 নম্বর ঘরটি যখনই আসছে, তখন তাদের সাথে আপনি কি ব্যবহার করবেন, তারা কি ব্যবহার করছে, তার উত্তর আপনি কি দেবেন, আপনার কন্ট্রোলে। ও খারাপ বলেছে আমি বলবো না, ও খারাপ বলেছে আমি ডবল বলবো। এই ডবল বলবোটা কখন আসে? 3 নম্বরের 7 নম্বর ঘর 9 নম্বর ঘর, 3 নম্বরের 7 নম্বর ঘর 9 নম্বর ঘর, ভাগ্যের ঘর, সেটা বৃহস্পতির ঘর। তাহলে সেই বৃহস্পতি লগ্ন থেকে একাদশে বসা,
তাহলে তার মধ্যে বৃহস্পতি হচ্ছে জ্ঞান কারক গ্রহ, পৌরোহিত্য কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে সমস্ত কিছু ডিস্ট্রিবিউট করে, করতে জানে এবং সুন্দরভাবে সে প্রত্যেককে বিতরণ করতে পারে। তাহলে সেই তিন নম্বর ঘরের সাত নম্বর ঘরটা লগ্ন থেকে নবম ঘর, চন্দ্র থেকে দ্বিতীয় ঘর, কুম্ভ রাশিতে চন্দ্র, তার মানে রাশি কুম্ভ। এবং চন্দ্র কত নম্বরে বসা? চন্দ্র ওখানে 23 নম্বরে বসা, ধনিষ্ঠা নক্ষত্রে বসা। তাহলে কর্কট লগ্নের দশম ঘর হচ্ছে মেষ রাশির ঘর, আর কর্কট লগ্নের পঞ্চম ঘর হচ্ছে বৃশ্চিক রাশির ঘর। তাহলে দশম হচ্ছে কেন্দ্র, পঞ্চম হচ্ছে কোণ। তাহলে কোণ এবং কেন্দ্রের মঙ্গলের যেখানে বসবে, মঙ্গল যে নক্ষত্রে পাবে কর্কট লগ্নের সেই রুলিং প্ল্যানেট, সেই হিসেবে কাজ হবে। আপনি দেখবেন যদি ড্রাইভার গাড়ি চালায়, গার্ড কিন্তু গাড়ি চাপ থামিয়ে দিতে পারে, পারে, কারণ কোনো অসুবিধা হয়েছে, সে সিগন্যালে পেয়েছে, সে যেখান থেকে তার ভ্যাকুয়ামটাকে লেস করে দিয়ে গাড়িটাকে থামাতে পারবে। গার্ড কিন্তু পিছনে থাকে গাড়ির শেষে। তাহলে কর্কট লগ্নের দ্বাদশ ঘর হচ্ছে একদম পিছন ঘর, বুধের ঘর, মিথুন রাশির ঘর, যেখানে 5, 6, 7 তিনটে নক্ষত্র আছে, মৃগশিরা আদ্রা পুনর্বসু। তাহলে মৃগশিরা আদ্রা পুনর্বসু যেখানে রয়েছে সেই জায়গাটা 9 নম্বর ঘরে কিন্তু 25, 26, 27 নক্ষত্র আছে। 3 নম্বর ঘর যেখানে দৃষ্টি দিচ্ছে 7 নম্বর ঘরে। তাহলে সেই 9 নম্বর ঘর যখন 3 নম্বর ঘর কন্ট্রোলের মধ্যে আসে, 3 নম্বর ঘরে নক্ষত্র থাকে 12, 13, 14, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, তিনটে নক্ষত্র থাকে। কিন্তু তিনটে নক্ষত্র পুরো ঘর নিয়ে নেই, চিত্রা দুটো নক্ষত্র ঘরে গেছে, তুলা রাশিতে গেছে আর কন্যা রাশিতে আছে। 12ও তাই, সিংহ রাশিতে আছে আর কন্যা রাশিতে আছে। তাহলে কন্যা রাশির প্রতীক, কন্যা রাশির প্রতীক হচ্ছে একটি নৌকো থেকে একজন মহিলা বা জাতিকা, সে এক পা ডাঙায় দিয়েছে, এক পা নৌকোয় দিয়েছে, উঠব কি উঠব না, তাহলে কি আসছে? দোনমনোভাব আসছে তো, দোনমনে একটা ভাব আসছে তো, উঠব কি উঠব না। তাহলে সেই দোনমনো ভাবটাকে সে বিরত করতে পারে কে? মঙ্গল পারে, 14 নম্বর নক্ষত্র আছে, উত্তর ফাল্গুনী পারে, রবীন নক্ষত্র পারে, 13 নম্বর পারে না। 13 নম্বরের নক্ষত্র হস্তা নক্ষত্র, হস্তা মানে হাত, চিত্রা মানে চিত্রকারক। তাহলে সেই জায়গাটায় সেই দোনমনো ব্যাপারটাকে যখন সে আটকানোর চেষ্টা করে, পুরোটাই কিন্তু অবলম্বন করে মঙ্গলের অবস্থানের উপরে। তাহলে বোঝানোর স্বার্থে আমি ধরলাম মঙ্গল বৃহস্পতি এক জায়গায় বসা, বৃষরাশিতে। তাহলে বৃষরাশিতে যদি মঙ্গল বসে থাকে, মঙ্গল 3 নম্বর নক্ষত্রে বসা, কীর্তিকা নক্ষত্রে, তাহলে লগ্ন থেকে একাদশভাবে মঙ্গল বসা, এবং মঙ্গলের তিনটে দৃষ্টি আছে, 4 নম্বর দৃষ্টি, 7 নম্বর দৃষ্টি, 8 নম্বর দৃষ্টি। তাহলে মঙ্গল ওখান থেকে 4 নম্বর দৃষ্টি দিয়ে কাকে দেখবে? সিংহ রাশিকে দেখবে। কেন? বৃষ রাশিকে যদি 1 নম্বর ধরি, মিথুন রাশি 2 নম্বর, কর্কট রাশি 3 নম্বর, সিংহ রাশি 4 নম্বর, তাহলে মঙ্গল দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় ঘর রবির ঘর। তাহলে রবির অবস্থান কোথায়? দেখুন কিভাবে ছক ভাঙছে, তাহলে একটা হরোস্কোপ কিভাবে ভাঙছে। তাহলে এই ভাঙা বস্তুগুলোকে বাড়ি করার সময় দেখেছেন তো, মানে ইমারতি কারবার করা, অনেকগুলো বস্তুকে মিলিয়ে একটি প্রাসাদ অট্টালিকা তৈরি হয়,
ইট বালি সিমেন্ট সমস্ত কিছু সেগুলোকে সুন্দর নিপুণভাবে গাঁথা, তারপরে প্লাস্টার, তার উপরে রং, তারপরে রঙের চয়েস কি রঙের হবে, এই জিনিসগুলো সব 14 নম্বর নক্ষত্রের মধ্যে লুকানো আছে, যেটি চিত্রা নক্ষত্র। মৃগশিরের মধ্যে দ্রুত আছে, যে দ্রুত করতে হবে কাজটা। মৃগ মানে হরিণ, হরিণের চপলতা জানেন, হরিণ খুব ছটফটে, হরিণ খুব ভালো দৌড়তে পারে। হরিণের পিছনে যদি কোনো বাঘ দৌড়য় তাহলে হরিণ বাঘের থেকেও বেশি দ্রুত দৌড়াবে, কিন্তু হরিণের শিং দুটো খুব সুন্দর, ওই শিং লতা পাতায় জড়িয়ে যায়, আটকে যায়। যে সুন্দরের অহংকার তার মধ্যে ছিল, তার জন্য তার মৃত্যু হলো, বাঘ কিন্তু শিকার ধরে নিল। তাহলে সেই জায়গাটা মৃগশিরা নক্ষত্রকে বেশি চপলতার থেকে বিরত থাকতে হয়। এইভাবে যদি আপনি ক্লারিফিকেশন করে যদি অ্যাস্ট্রোলজি করেন, তাহলে কিন্তু আপনি একটা লক্ষ্যে পৌঁছবেন। আর যদি মনে করেন যে এই ঘরে অষ্টম ঘর, এটা দ্বাদশ ঘর, এটা ষষ্ঠ ঘর, ওটা কিন্তু ওই ঘর, পঞ্চম নবম কানেকশন হয়নি, আপনার ভবিষ্যৎ খারাপ, এইভাবে অ্যাস্ট্রোলজি করলে সেই মুখে যেরম বলা সেই বলাগুলো হয়ে যায়, 2 মিনিটের লাইভ প্রোগ্রাম। জ্যোতিষটা 2 মিনিটের প্রোগ্রাম না, ভীষণ ভীষণভাবে গভীর প্রোগ্রাম। আমি একটু আগে বলছিলাম না যে ঈশ্বর কি, ঈশ্বর তো দেখতে পাই না, বিদ্যুৎও দেখতে পাই না, তাহলে ঈশ্বর হচ্ছে শক্তি, অগ্নি পৃথিবী বায়ু জলের মিলিত শক্তি। সেই শক্তির আমি বলবো নিরাকার, আকার দিয়েছি আমরা, সেই নিরাকারের শক্তিগুলো আমাদের এই রাশিপুঞ্জের মধ্যে লোকানো আছে। তার যে শক্তিগুলো সে কতখানি পেয়েছে, আগুনের কত ভাগ পেয়েছে, পৃথিবীর কত ভাগ পেয়েছে, পৃথিবীরাশি জানেন, অগ্নির পরেই পৃথিবীরাশি, তাহলে যে কোনো রকম ভাবেই বৃষরাশি পৃথিবীরাশি, তাহলে কন্যা রাশি পৃথিবীরাশি, মকর রাশি পৃথিবীরাশি, তাহলে বৃহস্পতি সেখান থেকে যেখানে বসে রয়েছে সেই বৃহস্পতির 5 নম্বর দৃষ্টি কন্যা রাশিতে আসে। বৃহস্পতির 9 নম্বর দৃষ্টি কোথায় যাবে, মকর রাশিতে যাবে, 7 নম্বর দৃষ্টি বৃশ্চিক রাশিতে আসবে। তাহলে এবার আপনি ভাগ করুন, বৃহস্পতি পৃথ্বী রাশিতে থেকে জল পেয়েছে কতটা, অগ্নি পেয়েছে কতটা, সিংহ রাশিতে দৃষ্টি আছে, কতটা পেয়েছে আগুন, কতটা পেয়েছে জল, কতটা পেয়েছে পৃথ্বী, এবং কতটা পেয়েছে সেই চরের, এই তিন, এই যে তিন বস্তুকে মেলান, মিলিয়ে কত ডিগ্রি পেয়েছে, সেই জায়গাটা থেকে আপনি বিচারের পদ্ধতি তুলুন যে একটা মানুষের সফলতা কোথায় লুকিয়ে আছে। সফলতা বিফলতা সব জায়গায় আছে, এর আগেও বলেছিলাম আলো আছে যখন অন্ধকারও আছে, যে অন্ধকারকে ভয় পায় না সে সব কিছু করতে পারে, আলোতে তো সবাই চলতে পারে। তো অন্ধকার হচ্ছে সেই জিনিস, যে জিনিস দেখতে পাওয়া যায় না, ভবিষ্যৎ দেখতে পাওয়া যায় না। আমি পড়াশুনো শিখছি, আমি যে কোনো রকম রিসার্চে আছি, যে কোনো রকম কর্মে আছি, এর ভবিষ্যৎকে আমি জানি না, কিন্তু আমার কর্মের উদ্যোগ আমাকে আমার ভবিষ্যতের জায়গায় নিয়ে যাবে, এটা ভালো হতে পারে, আমার পদস্খলনে খারাপও হতে পারে। খারাপটাকে রেক্টিফাই করার যাবো আমি, আমার লগ্নের কতটা শক্তি আছে। এখন নতুন একটা কথা চালু আছে না, ইমিউনিটি পাওয়ার, ইমিউনিটি পাওয়ার কতখানি, সে লগ্নের ইমিউনিটি কতখানি, লগ্ন কত ডিগ্রিতে গেছে, সেই লগ্ন কত কোন ভাবে বসে রয়েছে, কোন নক্ষত্রে বসে রয়েছে, এবং কত ভাগ থেকে কত ভাগের দিকে সে করছে, তারপরে দেখকানের হিসেব আসে সেটা। এখন অবশ্য সবাই চেয়ে অস্থির দিয়ে স্বভাব দেখকান এ নিয়ে আলোচনা করে, আমি শুনেছি অনেকের, ভালো, দেখুন এইসব হচ্ছে জ্ঞানের জিনিস, আমারও তো শেখার আছে, সবারটা আমি শুনি,
শুনে যদি আমার কিছু ভুল থাকে আমি নিজেকে রেকটিফাই করে নিই, আমি হিংসা করি না, কারণ হিংসা করে লাভ নেই, এটা তো গুণমুখী বিদ্যা, এটা তো একজন একজনকে দেয়, অত নিতে তো দোষ নেই, তাই না? আমি আপনার সম্পত্তি তো নিচ্ছি না, আপনার জ্ঞান নিচ্ছি, নিতে কি অসুবিধা? আমি তো কম জানতেই পারি, আমি যদি আরেকটু বেশি জানি, ওই জন্য আমি সবারটা দেখি, খারাপটাও দেখি ভালোটাও দেখি, কিন্তু খারাপ বিচার করি না। তার মতো সে বলছে, তার চিন্তাধারায় বলছে, আমি কেন ধরবো? আমি তো বিচারক না, আমি সর্বেসর্বা না, এবং জ্যোতিষের সমস্ত সাবজেক্ট আমি গুলে খেয়েছি এটাও না। তাহলে সেই জায়গাটাই, সেই যে বললাম যে ঈশ্বরকে আমরা ফল মূল গুড় বাতাসা নকুলদানা দিয়ে পুজো দিই, ঈশ্বর খায় কিনা আপনিও জানেন না, আমি জানি না, কিন্তু আমার মন থেকে দিয়েছি, আপনার মনের তৃপ্তিতে আপনি মনে করছেন যে ঈশ্বর ভক্ষণ করছে, খাচ্ছে, সবই খায়, আপনি যা দিয়েছেন খেয়েছে, সে মনে মনে খেয়েছে, আপনিও তৃপ্তি পেয়েছেন। একটা জিনিস খায় না ঈশ্বর, একটা জিনিস খায় না, সেটা অহংকার। অহংকার ঈশ্বর খায় না। ওই জন্যই আমি বললাম যে সবারটা শুনবো, সবার, আমারও কম জানতে পারি, আমি যদি না শুনি, আমি যদি না কানে শুনি, কান দুটো দিয়েছে, শুনতে বেশি বলেছে, মুখ তো একটা দিয়েছে, ওই জন্য শুনি, আর না শোনাটাই অহংকার, সেই অহংকারও ঈশ্বরও খায় না, ঈশ্বর সব খায়, আপনার অন্যায় খায়, ন্যায় খায়, আপনার নির্বুদ্ধিতা খায়, আপনার বোধগম্য খায়, সব খেয়ে নেয়, আপনি যখন চুরি করছেন ঈশ্বর দেখছে, আপনি যখন পুণ্য করছেন তখন ঈশ্বর দেখছে, আপনি ফাঁকি দিচ্ছেন সেটাও ঈশ্বর দেখছে, আপনি যখন আবার কাজ করছেন সেটাও ঈশ্বর দেখছে। এবার তার পার্সেন্টেজ কতটা, কতটা আপনি খারাপ করেছেন আর কতটা ভালো করেছেন, যদি খারাপ কম করে থাকেন, যদি ভালোটা বেশি করে থাকেন, তাহলে সেই জায়গাটায় আপনাকে ব্যালেন্স করে আপনার ভালোর দিকটা ফল ফলাবে। সেই রকম গ্রহগুলো ভালোর দিকে কতখানি আছে আর খারাপের দিকে কতখানি আছে সেটা মাপের ব্যাপার। এই মাপের আপনি একটা খাট বানাতে গেছেন, আপনি তো একটা 10 ফুট লম্বা খাট বানাবেন না, আপনার এক ন্যাচারালি একটা লোক যদি 6 ফুট হাইট হয় ধরা হয়, তাহলে সেটা 7 ফুটের লম্বার খাট বানাবে, তাহলে সেই মাপটা কখন দিচ্ছেন? আপনাকে চিহ্নিত করে তো দিচ্ছেন, তাহলে লগ্নটাও সেই চিহ্নিত করুন কত মাপের মধ্যে আছে, চন্দ্রটা কত মাপের মধ্যে আছে, রবিটা কত মাপের মধ্যে আছে, এবং এই মাপের মধ্যে গেলে সে কি ফল দিতে পারে। আপনি দেখবেন যে রবি যখন, প্রত্যেকেরই তো বলবত্তা এবং বলহীন আছে, সেই জায়গাটায় বলবত্তার জায়গাটা যখন তার ভালো থাকে, বলবত্তা মেষ রাশিতে, বলহীন তুলা রাশিতে রবির, তাহলে এবার রবি যদি বলহীন হয় আপনি কি করবেন, রবির প্রতিকার দেবেন? রবি তো গ্রহ না, রবি থেকে তো সব সৃষ্টি, তাহলে বলহীনের জায়গাগুলোতে যখন আপনি বিচার করতে বসবেন, সেই বলহীনের জায়গায় যেতে রয়েছে 14, 15, 16 তিনটে নক্ষত্র থাকে, মঙ্গল, রাহু, বৃহস্পতি, তাহলে কর্কট লগ্নের মঙ্গল 10 নম্বর ঘর, 5 নম্বর ঘর, রাহুর ঘর ধরা হয় না, রাহুকে বিশ্বরাশিও ধরা হয় আর মিন্টুতে ধরুন মিথুন রাশি ধরা হয়, আর মঙ্গলের 10, 5 আর বৃহস্পতি বিশাখা নক্ষত্র 16 নম্বর নক্ষত্র, সেটা 9 নম্বর কর্কট লগ্নের 9 নম্বর আর 6 নম্বর, তাহলে 9 নম্বর আর 6 নম্বর বৃহস্পতির ঘর, তাহলে বৃহস্পতি বসে আছে একাদশে, একাদশে বসে সে কন্যা রাশিকে দেখছে, বৃশ্চিক রাশিকে দেখছে, মকর রাশিকে দেখছে, তাহলে মকর রাশি লগ্নের 7ম ঘর, বৃশ্চিক রাশি তার 5ম ঘর আর কন্যা রাশি তার 3য় ঘর, তাহলে বৃহস্পতি তিনটে রাশিকে কন্ট্রোল করছে, অধিপতিকে কন্যা রাশির অধিপতি বুধ,
वृश्चिक राशिर अधिपति मंगल, मकर राशिर अधिपति शनि। এই অবস্থানের উপরে এবং এই নক্ষত্রের উপরে তার তারতম্য বিচার হবে। তাহলে কর্কট লগ্নের চরিত্র কি? জলরাশি, চর রাশি। তাহলে কর্কট লগ্নের প্রতীক কি? একটা কাঁকড়া। কাঁকড়া সোজা হাঁটে না, পাশাপাশি হাঁটে, ঝামেলা দেখলে এড়িয়ে গেল। এখানে বলার দরকার বলল না, কেননা খারাপ হবে বললে। আবার যেখানে বলার দরকার সেখানে এমনভাবে বলল, সোজাসুজি এমনভাবে বলল, স্ট্রেট কাট বলল, সত্যি কথা বলল, যে বলাতে আমার কোনো ক্ষতি হবে না, বলবে সে, কিন্তু তার মধ্যে আবেগ থাকে, ইমোশন কি আছে, কারণ চন্দ্রের ঘর ওটা। চন্দ্রকে রাত্রিবেলার দিকে তাকিয়ে তো দেখেছেন, চন্দ্রের মধ্যে একটা দেখলে একটা মায়া মায়া লাগে না আপনাদের মধ্যে? সেই চন্দ্রের ইমোশনটা ওই কর্কট রাশিতে আছে। চন্দ্র তুঙ্গস্থ হয় বৃষ রাশিতে, এবং বৃষ রাশিতে 3 ডিগ্রি তুঙ্গস্থ হয়, সেটা শুক্রের ঘর। অথচ চন্দ্রের সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না, চন্দ্রের সাথে বুধের সম্পর্ক ভালো না। অথচ দেখুন, সম্পর্ক ভালো না বলেই মানুষকে, মানুষের সাথে সম্পর্ক ভালো না হলে কথা বলে না, কথা বলে প্রয়োজন মতো বলে, যার জন্যই চন্দ্রের ঘরে বুধের নক্ষত্র আছে, 9 নম্বর নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র। এবং দেখবেন শুক্রের নক্ষত্র, তিনটেই শুক্রের, শুক্রের যে নক্ষত্র তিনটে অগ্নিরাশিতে আছে, একটা 2 নম্বর নক্ষত্র, একটা 11 নম্বর নক্ষত্র, একটা 20 নম্বর নক্ষত্র, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, তিনটে অগ্নিরাশিতে আছে। এবার অগ্নিরাশি গেল, এবার কি দেখবেন যে সিংহ রাশি স্থির রাশি, রবিও তো স্থির, সূর্য স্থির, তাহলে শুক্রের মধ্যে স্থিরতা আছে। শুক্র সপ্তম ভাবের কারক, বৃহস্পতি পঞ্চম ভাবের কারক, রবি 10ম ভাবের কারক, শনি তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবের কারক, চন্দ্র চতুর্থ ভাবের কারক। তাহলে চতুর্থ থেকে গৃহ, মাতা, বন্ধু, নিম্ন শিক্ষা, এগুলো বিচার আসছে। তাহলে কর্কট লগ্নের চতুর্থ ঘর কে? তুলা রাশির ঘর। কর্কট লগ্নের একাদশ ঘর বৃষ রাশির ঘর। তাহলে নবমপতি ষষ্ঠপতি একাদশে বসা, বসে তিনটে রাশিকে কন্ট্রোল করছে। লগ্নের লগ্নাধিপতি অষ্টমে বসা, অষ্টমপতি ষষ্ঠে বসা, শনির তিনটে দৃষ্টি আছে, শনির 3 নম্বর দৃষ্টি আছে, 7 নম্বর দৃষ্টি আছে, 10 নম্বর দৃষ্টি আছে। শনি যদি ধনু রাশিতে থাকে, তাহলে শনি 10 নম্বর দৃষ্টিটা কন্যা রাশিতে দেবে, শনি 3 নম্বর দৃষ্টিটা কুম্ভ রাশিতে দেবে, শনি 7 নম্বর দৃষ্টিটা মিথুন রাশিতে দেবে। তাহলে একটা বুধের ঘর, দুটো বুধের ঘর, মিথুন রাশি বুধের ঘর, কন্যা রাশি বুধের ঘর, আর একটা শনি যেখানে চন্দ্র বসে আছে, শনি চন্দ্র 3 নম্বর দৃষ্টি দিয়ে নিজের ঘরে দৃষ্টি দিয়ে রেখেছে। তার মানে কি, আবেগকে বেশি দূর করাতে দেবে না। এই জন্য দেখুন কুম্ভ রাশির জাতক বা জাতিকা একটু রকচটা হয়, যে কোনো রকমে ঝাঁঝালো স্বভাব একটুখানি থাকে। কেন থাকে? ওইখানে কিন্তু 23, 24, 25 তিনটে নক্ষত্র আছে, ধনিষ্ঠা, শতবর্ষা আর পূর্ব ভাদ্রপদ। এই 3 নক্ষত্রের গুণ, একটা অগ্নিরাশির নক্ষত্র, শতবর্ষা বায়ুর নক্ষত্র, আর
ধনিষ্ঠা মঙ্গলের অগ্নিরাশি নক্ষত্র। আর সময়ের সাথে আপনার সময় যেন সবসময় সুসময় এগিয়ে চলে এবং সবসময় ভালোর দিকে চিন্তা থাকে। ভালো থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে। নমস্কার।